এটা বেটা দেখতে দেখুন দামি ভাই দেখেন খুবই ভালো গেছে গাইস কিন্তু ব্যাটটা কিন্তু অনেক সুন্দর আছে অনেক সুন্দর পাচ্ছেন জি আর ব্যাটিংয়ের শেপ এগুলো অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ভাই ব্যাটের কোয়ালিটি খুব ভালো মডেল ভাই আচ্ছা 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 জালমি আগে আসছিল মনে করেন এখন এই স্টেকটা নতুন আসছে তো ব্যাটের কোয়ালিটি খুব ভালো করছে একটু আগে স্টেকটা দেখাবেন আমাদের ভাই অনেক হেভি কোয়ালিটি ব্যাটে স্টকও ভাই গ্যারান্টি করা স্টক দেখেন কত ক্রাপ দেখেন ভাই এগুলো দেখেন একবার ওয়েটটা দেখেন একবার এরকম মাইটাতে আশা করে দেখাবেন না দেখেন যেমন ব্যাটের কোয়ালিটি এমন ব্যাটের ব্যালেন্স পরে এমন দানি কালেকশন দিয়ে ছুটাবে নিয়ে আসবেন আমি নিজে রিপেয়ারিং করি এখানে যদি আপনার কোনো সমস্যা ব্যাট নিয়ে আসবেন আমি রিপেয়ারিং করে দেবো ব্যাটের হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইমরান এমই ব্লগ আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আছি ইমরান আপনাদের সাথে আজকে কিন্তু আমার সামনে দেখতেছেন দাঁড়িয়ে আছে আমাদের শাকিল ভাই তো শাকিল ভাই কিন্তু আজকে অফার নিয়ে আসছে সাথে সাথে আপনি কিছু মানে নতুন নতুন ব্যাট দেখতে পাচ্ছেন শাকিল ভাই পিছে শাকিল ভাই কিন্তু অফার এটা আজকে ব্যাটও দিবে সাথে কিন্তু অফারও দিবে আজকে কিন্তু গিফট আপের সাথে মানে ভিডিওতে গিফট থাকবে আজকে চারটা গিফট দেবেন নাকি ভাই জি ভাই অবভিয়াসলি ভাই চারটা গিফট ইমরান ভাই ব্লগতে যারা আসবে তাদের জন্য অবশ্যই চারটা আইটেম ফ্রি থাকবে আবার হচ্ছে চারটা আইটেম দিয়ে থাকে আবার হচ্ছে ব্যাটের প্রাইজও কম অন্য সব থেকে আমার ব্যাটের প্রাইসও কম আর মাল কোয়ালিটিও ভালো হচ্ছে প্রতি ব্যাট একটা করে দেখা ব্যালেন্স দেখা চয়েস করে নিতে পারো আমার ইউজ ব্যাট আছে আপনারা মনে করেন আপনার এক একটা ব্যাট পাঁচ একটা ব্যাট যদি নিয়েছেন আপনার এক কোয়ালিটি পাঁচটা ব্যাট দেখা এরপর চয়েস করে নিতে পারবেন আর যদি আপনি অনলাইনে অর্ডার দিতে চাচ্ছেন তাহলে মনে করেন আপনার বলবেন যে বেস্টটা বেস্ট হবে ওই ব্যাটটা আমি আপনাকে পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা প্রাইসটা কেমন ধরবেন আচ্ছা ভাই প্রাইস একবারে কম প্রাইসের ভিতরে শুরু হবে একবারে হাই লেভেলে হ্যাঁ 900 থেকে শুরু হবে আপনার আর 3500 পর্যন্ত কি আটকাবে খুব বেস্ট কোয়ালিটি আমার কাছে আজকে ব্যাট থাকবে আচ্ছা কিন্তু আজকে কিন্তু একটা আপডেট থাকবে ভাই কিন্তু আমাদের একটু কাস্টমাইজ ব্যাট দেখাবেন ঠিক আছে হ্যাঁ অবশ্যই কাস্টমাইজ ব্যাট আমরা কিন্তু চুজ করতে থাকি কাস্টমাইজ ব্যাট তো সেই ব্যাট আমাদের আজকে দেখেন আমাদের জি তো ফার্স্ট কোনটা ব্যাট দেখব আমরা ফার্স্ট দেখব একবার নিউ ভার্সন একটা ব্যাট ভাই টাইগার মাস্টার আচ্ছা টাইগার মাস্টার টাইগার মাস্টার একবার নিউ ভার্সন ভাই স্পোর্টস এর ভিতরে ওয়ান পিস একটা ব্যাট আমি ফার্স্ট নিয়ে আসছে টাইগার মাস্টার খুবই একটা চমৎকার ব্যাট ভাই দেখেন টাইগার মাস্টার এটা হ্যাঁ টাইগার মাস্টার ভাই একবার মনে করুন দেখেন টাইগারের মতন ভাই খুবই চমৎকার ভাই ব্যালেন্সটা খুব ভাই যদি আমি নিজে খেলতাম এবার টাইম পার্সোনাল আমার জন্য নিতাম ভাই খুবই চমৎকার একটা ব্যাট ভালো ব্যাট হ্যাঁ ভাই দেখেন কাট কোয়ালিটি এই দেখেন পাওয়ারলাইনগুলো দেখেন ইমরান ভাই এইখান থেকে শুরু করে পাওয়ারলাইন দেখেন দেখেন পাওয়ারলাইনগুলো দেখেন খুবই চমৎকার পাওয়ারলাইন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পাওয়ারলাইনগুলো আমি গুণা দেখাই এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইখানে ছয়টা পাওয়ারলাইন আছে ছয়টা পাওয়ারলাইন দেখেন হ্যাঁ এখানে দেখেন কিন্তু পাওয়ারলাইন দেখতে পাচ্ছেন দেখেন সেভাবে দেওয়া আছে পাওয়ারলাইনটা খুব সুন্দর একটা ব্যাট খুবই চমৎকার একটা ব্যাট ভাই আচ্ছা তো ব্যাটের প্রাইস কত লাগবে এটা প্রাইস দিচ্ছি ভাই 3800 টাকা আপনার যেমন ব্যাটের কোয়ালিটি এমন ব্যাটের ব্যালেন্স পরে এমন দানি কালেকশন দিয়ে সেভি কালেকশন আচ্ছা ব্যাটে কিন্তু পাওয়ারলোনো কাজ হ্যাঁ ভাই আচ্ছা যে ব্যাটগুলো নিবেন আশা করি সবগুলো ব্যাট নিয়ে জিতবে এবার আসছে কবে ভাই আসছে যে শীঘ্রই এই সপ্তাহে ব্যাটগুলো নামছে আপনারা হচ্ছে গত সপ্তাহে বৃহস্পতিবার নামছে খুবই চমৎকার একটা ব্যাট আচ্ছা এই ব্যাটে ওয়েট ব্যালেন্স কত থাকবে এটা ওয়েট ব্যালেন্স খুবই ভাই লাইট একবারে মনে মনে কেমনে বলবো আপনার 850 গ্রাম তো শুরু 850 গ্রাম শুরু ব্যাট হয় না অবশ্যই আপনার হচ্ছে 900 গ্রাম তো পারফেক্ট একটা ব্যাট আচ্ছা তাহলে প্রাইস কত রাখবেন এটা প্রাইস হচ্ছে 850 টাকা 850 টাকা 850 টাকা আচ্ছা এটা কি গিফট আইটেম হ্যাঁ আচ্ছা ওকে গাইস এটা কিন্তু আর ভাই এখন চলছে দা নানি আবার সেই করছে ভাই নানি আমি কাল দেখেন ভাই
এই দেখেন খুবই এই দেখেন আমার দেখেন কত সুন্দর ফলাইতাছি খুবই চমৎকার একটা ব্যাট ভাই ওকে নেক্সট দেখা হচ্ছে আপনার একবার নিউ ভার্সন ভাই ভীষণ একটা ব্যাট আছে একবার নিউ ভার্সন এমএস ভীষণ এমএস ভীষণ এমএন ভীষণ একবার নিউ মডেল একটা ব্যাট এই ব্যাটটা কাটটা খুবই চমৎকার একটা কাট দেখেন ভাই একবার কোনো খুঁত নেই এর ভিতরে এটা মনে হয় একদম পুরো একবার নিউ ভার্সন ভাই একবার নিউ ভার্সন এই ব্যাটে কোনো ভিডিও কেউ রিভিউ দেয় নাই আমি নিজে এখানে যদি আপনার কোন সমস্যা ব্যাট নিয়ে আসবেন আমি রিপেয়ারিং করে দেবো ব্যাটের কারণ ব্যাটের কেউ ভাই গ্যারান্টি দেয় না কারণ ভাই আজকে মনে করেন ব্যাটটা আমার কাছে নিবেন শাটার গ্যারান্টি আমি এরকম দিব না আমার ব্যাটে আমি গ্যারান্টি আমি নিজে রিপেয়ারিং করে দেখে এই জন্য আমি গ্যারান্টি দিচ্ছি যদি ছয় মাসের ভিতরে কোনো সমস্যা ব্যাট নিয়ে আসবেন ফ্রি সার্ভিসিং দেবেন আচ্ছা ব্যাটের প্রাইস কত রাখবে এর প্রাইস 1350 টাকা 1350 টাকা 1350 টাকা হ্যাঁ আচ্ছা সাথে কি চারটি গিফট থাকবে চারটি গিফট থাকবে ওকে পরে কি দেখব আমরা পরে দেখা হচ্ছে আপনার এমআরএফ এমআরএফ ব্যাটটা খুবই চমৎকার এটা নতুন আসছে বুঝছেন ইমরান ভাই এটা খুবই চমৎকার ভাই এই যে আমি বলছি 950 গ্রামের মধ্যে শুরু হবে 950 টাকাতে শুরু হবে এই ব্যাটটাই আচ্ছা এইটা কি 950 টাকায় করে জি মাত্র 950 টাকা এত চমৎকার একটা ব্যাট ব্যাট এটা অস্থির ব্যাট অস্থির ব্যাট অস্থির ব্যাট এটা কি আপনি গিফট দিবেন নাকি হ্যাঁ এর সাথে অবশ্যই গিফট দিব না কেন ভাই এটা ফ্রেশ ব্যাট জি ভাই ভাই ভগবান তো পাঁচ মিনিট কাট করছে এত কম প্রাইজের ভিতরে আশা করি ভাই ব্যাট স্পোর্টস এর ভিতরে কেউ দিবে না ভাই দেখতে পাচ্ছেন কিন্তু কাট করা আছে ব্যাটটা কিন্তু খুবই ভালো ব্যাট ভাই ব্যাটের ওয়েট ব্যালেন্স আছে এটা ওয়েট ব্যালেন্স হচ্ছে আপনার 900 তে শুরু হবে ভাই শর্ট পিস লং পিস 900 থেকে শুরু হবে না হ্যাঁ ব্যাটের প্রাইস হলো 950 টাকা 950 টাকা আর কি চারটি গিফট দিবেন নাকি আইটেম ফ্রি হ্যাঁ ওকে 15 মডেল 15 মডেল না হ্যাঁ এই দেখেন যারা মনে করেন একবার ফ্রেশ আছেন তাদের জন্য এই ব্যাটটা ব্যাটকে বাঁচা করে নিয়ে আসছেন জি এগুলো বাঁচাই কিন্তু সবগুলো ব্যাটই বাঁচাই করতে ভাই আচ্ছা ব্যাটকে টোটালি ফ্রেশ গায় দেখতে পাচ্ছেন কিন্তু ভাই ক্রাফটা দেখেন না খুব চমৎকার দেন এই শেপটা দেখেন শেপটা গায় দেখতে পাচ্ছেন এই সারি কিন্তু মোটা আছে খুবই মোটা ঠিক আছে এই সারি কিন্তু মাল ক্রাফটা দেখেন না খুব চমৎকার এটা কাস্টমাইজ কোয়ালিটি আপনি যদি কাস্টমাইজ কোয়ালিটি ব্যাট চাচ্ছেন তা কম প্রাইজের ভিতরে তাদের জন্য এই ব্যাটটা চমৎকার একটা ব্যাট হবে অনেক ভালো হবে এটা এটা কাস্টমাইজ করলে তো করতে পারে নাকি এটা কাস্টমাইজ ভাই করার কোনো প্রয়োজন নাই আমি আশা করি আমি দেখেন না কাস্টমাইজ করার কিছু জন্য আপনি বাঁকা খেলার জন্য অনেকে বাঁকা সেই পছন্দ করে এই জন্য পাকিস্তান তো ডাইরেক্টই বাঁকা করে দিচ্ছে দেখেন ঝালমি আগে আসছিল মনে করেন এখন নতুন আসলে ব্যাট খুলেছে খুব ভালো করছে একটু আগে স্টিকারটা দেখাবেন আমাদের করে দেখেন আমাদের দেখেন আচ্ছা বেটা ওয়েট ব্যালেন্স কত হবে এটা ওয়েট ব্যালেন্স হচ্ছে আমরা 900 থেকে শুরু হবে 900 থেকে শুরু হবে না 900 থেকে শুরু হবে আচ্ছা এটা প্রাইস কত লাগবে এটা প্রাইস দিচ্ছি ভাই 1600 টাকা আগে প্রাইস দিয়েছি দাম বাড়াচ্ছি না আগে 1600 টাকা দিচ্ছি এখন 1600 টাকা দিচ্ছি আচ্ছা ভাই আগে 1500 টাকা ছিল ভাই ভাই 1500 টাকা ছিল আগে তো মনে করুন আপনার অন্য ব্যাট ছিল এখন হচ্ছে আমরা নতুন ব্যাট এজন্য আসলে 100 টাকা বাড়তি ভাই প্রতি বাংলাদেশে যে কোনো ব্যাট নামলে ফার্স্ট নামলে ব্যাটের প্রাইস বাড়ে আছে ঠিক আছে আমি তো অত বাড়াচ্ছি না মাত্র 100 টাকা বললে বাড়াচ্ছি অনেক ভাই অনেকে আর এই দুই বোধের একবার 1700 টাকা 1800 টাকা আবার কোনো গিফট পান্না ঠিক আছে আমার হচ্ছে চারটা আইটেম ফ্রি চারটা আইটেম মনে করেন যেখান থেকে নেবেন জাস্টটা কিনে দেন 350-400 টাকা কনফার্ম লাগবে এই যদি এগুলো ছাড়া নেন তাহলে মনে করেন আপনি 1500 টাকা রাখতে পাবেন আচ্ছা আচ্ছা এই গিফট ছাড়া 1500 টাকা রাখতে পারবেন আর গিফট নিলে 1600 টাকা রাখতে পাবেন 1600 টাকা রাখতে পাবেন না চারটা আইটেম জি ওকে ফাইবার ব্যাট না ফাইবার ব্যাট এই ব্যাটটা ভাই চমৎকার একটা ব্যাট আমরা দেখেন ভাই মনে করেন যারা মনে করেন আপনার ব্যালেন্স পারফেক্ট তাদের জন্য ফাইবার ব্যাটটা ভাই দেখেন ভাই ভাই যেমন পুরো চমৎকার একটা টু ভাই ভালো লাগে তাদের জন্য এটা
আচ্ছা এই ফাইবার বেডের প্রাইস কত রাখবেন? ফাইবার বেডের ভাই প্রাইস দিচ্ছে তো আমরা 3400 টাকা। 3400 টাকা। 3400 টাকা দিচ্ছি। আচ্ছা এর সাথে তো ভাই আইটেম কি ফ্রি দিবেন আপনি? ভাই এর সাথে মনে করুন আপনি চারটি আইটেম ফ্রি। চারটি আইটেম এই স্টিং হবে না এইটাতে? ভাই স্টিং বলতে আপনি নাই তবু চারটি আইটেম ফ্রি দিয়ে দেব আপনি সিস্টেম বুঝে দিয়ে দেব ফ্রি। আচ্ছা মিলিয়ে দিয়ে দেবেন নাকি? হ্যাঁ মিলিয়ে দিয়ে দেব। আচ্ছা ওকে। এমএস এর আউটার ব্যাড দেখাবো। আচ্ছা আপনি রয়্যাল এমএস রয়্যাল। এমএস রয়যাল ওটা দেখেন ভাই খুব মোটা। যারা মোটা শেপে চাচ্ছে না 5 স্টার 3 স্টার খেলবেন তাদের জন্য পারফেক্ট একটা ব্যাট। এই গাইস কিন্তু মোটা শেপে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু আস্তে করে দেখাই আপনাদেরকে। এই সিটি কিন্তু মোটা আছে টোটা গাইস আর এই একটু মোটা সেটা দেখতে পারেন খুব সুন্দর একটা স্টিকার দেওয়া আছে এটাতে। কোন পাটে কিন্তু ফল আন্ডার গাইস দেখা যাচ্ছে এটাতে কিন্তু শেপে কিন্তু কাট করা খুবই চমৎকার একটা শেপ ভাই। আচ্ছা ব্যাটি ওয়েট ব্যালেন্স কত থাকবে এটা? এই ওয়েট ব্যালেন্স থাকবে হচ্ছে আপনার 900 থেকে শুরু হবে। 900 থেকে শুরু হবে? 900 থেকে শুরু হবে ভাই। আমার 200 থেকে 1100 নাকি 1100 পর্যন্ত দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কত রাখবেন? এটা প্রাইস দিচ্ছি 1700 টাকা। আগের প্রাইস দিচ্ছি 1700 টাকা না? 1700 টাকা। আচ্ছা ঠিক আছে এটা ফিক্স প্রাইস নাকি? ফিক্স প্রাইস। আর যারা ইমরান ভাই ব্লগতে আসবে তাদের জন্য তো অফার দিচ্ছি চারটি আইটেম ফ্রি। আর কমা ভাই কিভাবে কমাই বলবেন আপনি? একটু কম তো দিতে পারবেন আশা করি। ঠিক আছে ভাই শুনুন ভাই এই যে কাস্টমাইজ ব্যাটগুলো দেখেন আপনি এই যে কাস্টমার ব্যাটের সাথে কোন কি এই কভারটা ফ্রি এই কভার দাম আছে ভাই 300 টাকা ফ্রি দিবেন আপনি। জি দেখেন কাস্টমাইজ ব্যাট ভাই সব কাস্টমাইজ করে ভাই কেমন কাস্টমাইজ করে কেক জানি না অনেকে মনে করেন আমরা গুড়া দিয়ে বইরা ফেলাই দেখতে একবার নোংরা মতন দেখা যায়। এখানে গুড়া দিয়ে থুয়া দেয় মনে করেন এখান থেকে গুড়া ফাটা ব্যাট না কি ব্যাট দেয় আল্লাহ জানে মনে করেন আপনার এটা তো একবার ফ্রেশ কন্ডিশন। এই দেখেন আমি ইনস্টাগ্রাম গুলো দেখাই আমার কাস্টমাইজ ব্যাট গুলো যারা মনে করেন কাস্টমাইজ বিভিন্ন কাস্টমাইজ বিভিন্ন জনে করে ভাই আমার কাস্টমাইজ আমি শুধু একমাত্র আমার নিজের হাতে আমি কাস্টমাইজ করি। আচ্ছা কাস্টমাইজ ব্যাট গুলো দেখেন আপনারা যদি বলেন ভাই আমাকে ফাইবারটা লাগাই দিতে আমি ফাইবারটা লাগাই দেব। আজকে ব্যাট গুলো ফাইবারটা লাগাই নি কারণ অনেকে বলে ভাই কিছু জনে ফাইবারটা লাগায় ফাইবারটা স্যার একটা ভিডিও দেন ঠিক আছে এই জন্য ভিডিওটা দিলাম কারণ ব্যাটের কাট অনেক কম। হ্যাঁ কাস্টমাইজ ভাই ব্যাট অনেক কাট অনেক অনেক দেখেন আমি সবগুলো ব্যাটই আপনাকে দেখাই ইমান ভাই এই দেখেন এটা হচ্ছে আমার বলছে কাস্টমার বলছে স্টিকার সারা ব্যাট একটা দিতে ফাইবারটা লাগাই দিবেন ফাইবারটা লাগাই দিয়ে দেখেন এটা ফাইবারটা। হ্যাঁ ফাইবারটা এটা দেখেন ভাই সাউন্ডটা দেখেন এই দেখেন সাউন্ডটা খুবই চমৎকার একটা সাউন্ড ক্রিকেট বলে সাউন্ড দেখেন ব্যাটের কোয়ালিটি ভাই অনেক হেভি কোয়ালিটি ব্যাটে স্টোকও ভাই গ্যারান্টি করা স্টোক দেখেন কত ক্রাপ দেখছেন ভাই। ওকে আমরা আরা দিন খবর লাম না ঠিক আছে তো এই ডেবেটে আপনি কোনটা ব্যাট কোনটা প্রাইস হবে ভাই? একই প্রাইস একই কোয়ালিটি ব্যাট জাস্ট আমরা স্টিকার হচ্ছে চেঞ্জ করে লাগাইছি ঠিক আছে। একটা স্টিকার দাম আছে 500 টাকা নিম্ন একটা স্টিকার দাম 500 টাকা গিফট কাল আছে দাম হচ্ছে 150 টাকা বুঝছেন ভাই। ওকে ব্যাটের কোয়ালিটি ভাই বেস্ট কোয়ালিটি ব্যাট আমি আপনাকে ব্যাট পাঠাবো ব্যাট পাঠানোর পর আপনি অর্ডার দিবেন আপনি যদি চয়েস না হয় আমি আপনাকে রিটার্ন করে আরেকটা ব্যাট দিবো এগুলা। ওকে তো ব্যাটারি প্রাইস বলেন না ব্যাটারি প্রাইস কত? এগুলো প্রাইস দিচ্ছে 3300 টাকা। ইমরান ভাই ব্লগতে যারা আসবে তাদের জন্য রাখবো 2900 টাকা। আচ্ছা 2900 টাকা রাখবেন? জি এর সাথে পাবেন না ভাই কমই তো। ইমরান ভাই আপনার ব্লগতে যারা আসবে তাদের জন্য অবশ্যই কম রাখছি ঠিক আছে। আচ্ছা কি যেটা গিফট দিবেন? আবার এগুলো হচ্ছে এই ব্যাটের কভারটা আছে 300 টাকা। 300 টাকা যদি আপনি একটা ব্যাট মনে করেন দেই তাহলে আমার ভাই লাভ সীমিত লাভ। আচ্ছা 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 এসে তো ব্যাট দেখেছেন এসে ব্যাটে ওয়েট ব্যালেন্স কত থাকবে? ভাই ওয়েট ব্যালেন্স হচ্ছে আপনি যেরকম চান ওরকম আমি সেম করে দেব। আপনি 850 গ্রাম যদি বলেন ভাই 850 গ্রাম করে দিতে চাইবো 850। এগুলো সব আমার অর্ডার করা ব্যাট দেন আমি মাইপা দেখেন এগুলো দেখেন একবার ওয়েটটা দেখেন একবার এরকম মাইপাকে আশা করে দেখাবেন না দেখছেন তাহলে 929 গ্রাম 929 গ্রাম এটা যেরকম বলেন ওরকম আমি দেওয়া যাবে যেমনি বলেন ওরকম দিতে পারবো। এটা কি ওয়াটার ব্যাট ছিল? হ্যাঁ ওয়াটার এগুলো ভাই সবই আমার ওয়াটার ব্যাট। ওয়াটার ছাড়া আমি কাস্টমাইজ করি আমরা কাস্টমাইজ করতে যদি ওয়াটার দেন একদিন হাতে সময় লাগবে একদিন হাতে সময় করে আমি কাস্টমাইজ করে দেব আপনাকে। কাস্টমাইজ করতে ভাই 500 টাকা লাগে 500 400 টাকা লাগে যদি 500 400 টাকা নাকি? হ্যাঁ কাস্টমাইজ আমার ব্লগ দেখে যখন আসে তখন 300 টাকা নিয়েন ভাই 300 টাকা নিলে পোষে না যদি আপনার ব্লগতে আসে তাহলে 350 টাকা রাখবো জান 350 টাকা না 350 টাকা রাখবো। আচ্ছা ঠিক আছে নেক্সট কি দেব আমরা? নেক্সট দেখো হচ্ছে আপনার এইচএস ব্ল্যাক ডায়মন্ড এটা একবার নিউ ভার্সন মনে করেন ব্যাটারি আগে ভাই বাঁকা শেপটা দেখেন ট্রাপটা দেখেন খুবই চমৎকার ট্রাপ ভালো করা আছে কারণ ভাই আগে বলুন তাই এখন কার ব্ল্যাক ডায়মন্ড মার্কেটে নাই না? না এটা ব্ল্যাক ডায়মন্ড মার্কেটে খুবই শর্ট কম বলতে কম আছে। আচ্ছা গাইস কিন্তু একটা পাশে কি টুট কিন্তু অনেক মোটা খুবই চমৎকার ভাই আর কাটটা দেখেন কত সুন্দর লাল কাট দিয়েছে খুবই চমৎকার লাল কাট ভাই। আচ্ছা ব্যাটারি শেপটা দেখি ভাই শেপটা দেখেন ভাই ইউজ মোটা ভাই অনেক মোটা গাইস অনেক অনেক মোটা লাগানো আছে আচ্ছা ঠিক আছে লাগানো আছে। আচ্ছা ঠিক আছে ব্যাটারি শেপ দেখে দেবে এই শেপটা দেখেন খুব ভালো শেপ তবে শেপ দেখতেছেন কিন্তু এটা কাস্টমাইজ শেপ কিন্তু কাস্টমাইজ ব্যাট না কাস্টমাইজ ব্যাট। আচ্ছা এই এটা ওয়েট কত হবে? এটা এটা ওয়েট হচ্ছে আপনার 950 গ্রাম 950 গ্রাম জি 950 থেকে 850। আচ্ছা এটা প্রাইস কত হবে? এটা প্রাইস 1700 টাকা 1700 টাকা 1700 টাকা সাথে কি চারটি আইটেম ফ্রি? চারটি আইটেম ফ্রি। ওকে নেক্সট দেব কোন? নেক্সট দেব হচ্ছে আপনার গ্রেনিগস একটা ব্যাট দেখাবো। গ্রেনিগস গ্রেনিগস। আচ্ছা এই যে ব্যাট দেখি তো খুবই একটা নতুন মডেলের ব্যাট এক ভাই কাটা দেখেন না ভাই
চমৎকার একটা কাট ইস্টলি ফ্রেশ ভাই একবার ফ্রেশ লাল কাট এইটাও নি টেস্টিং করা আছে টেস্টিং করা এটা দেখেন ভাই কত ক্র্যাপ করা একবার মনগন কাস্টমাইজ ফেল আচ্ছা গেনে গেছে এটা মেড ইন পাকিস্তান নাকি জি 100% পাকিস্তান ওকে এটি ওয়েট ব্যালেন্স অন্তর্গত এটা ওয়েট ব্যালেন্স হচ্ছে আপনার 850 গ্রাম থেকে শুরু হবে আচ্ছা এটা প্রাইস কত লাগবে এটা প্রাইস আছে 1700 টাকা 1700 টাকা এটা প্রাইস 1700 টাকা সাথে কি চারটা ডিম ফ্রি চারটা ফ্রি ওকে এটি বেটা দেখতে দুখন দাবি ভাই দেখেন খুবই ভালো গেছে গাইস কিন্তু ব্যাটটা কিন্তু অনেক সুন্দর আছে অনেক সুন্দর পাচ্ছেন জি আর ব্যাটিং এর শেপ কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ভাই ব্যাটের কোয়ালিটি খুবই চমৎকার কিন্তু গাইস এখানে লেখা আছে জি এটা ওয়েট ব্যালেন্স অন্তর্গত এটা ওয়েট ব্যালেন্স হচ্ছে আপনার 900 গ্রাম থেকে শুরু হবে আচ্ছা 900 গ্রাম থেকে শুরু হবে 900 গ্রাম থেকে শুরু হবে আচ্ছা আচ্ছা এই ব্যাটের প্রাইস কত রাখবেন এর প্রাইস দিচ্ছি আপনার 2000 টাকা 2000 টাকা না জি 2000 টাকা আর চারটা ডিম ফ্রি চারটা ডিম ফ্রি ওকে ওকে এটা আমার কোম্পানি ভাই তো গাইস কিন্তু ব্যাট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাট গাইস দেখেন আর গেট ব্যাটে কিছু পিছন লেখা আছে আমার হ্যাঁ ভাই আমার কোম্পানি লেখা আছে ভাই ওকে ওকে আমার সেলিব্রিটি পার্সোনাল ব্যাট এর নাম আছে ঠিক আছে তো এখানে হ্যামার কি আপনার ভাই ভাই একবার আমি দেখাছিলাম উনি এরকম একটা আমার কোম্পানির লোগো এর ভিতরে কিছু নাই ওকে ওকে তো ব্যাট এর প্রাইস কত রাখবেন এর প্রাইস দিচ্ছি ভাই 2200 টাকা 2200 টাকা না হ্যাঁ 2200 টাকা দিচ্ছি আবার হচ্ছে আপনার 400 টাকা যে গিফটটা দেব ওটা যদি না যদি ছাড়ে নেন তাহলে রাখবো হচ্ছে আপনার 100 টাকা কম রাখবো 100 টাকা কম রাখবো 100 টাকা কম রাখবো আচ্ছা ঠিক আছে ওকে এটা মাত্র আমার কথা বলে যে কোনো লোকে দেখা দিবে যদি আমাকে না পান আমি আমার দোকান এতটুকুই যদি আপনার যে ব্যাটটা লাগে অনেকে এসে বলে ভাই আমার দোকানে এতটুকু দোকান তো আপনারা কিনবেন না মেনে হচ্ছে আমার ব্যাট কিনবেন ঠিক আছে আপনার যে ব্যাটটা চয়েস করবেন ওই ব্যাটটা যদি আমি না দিতে পারি তাহলে একটা কথা আছে ঠিক আছে যে ব্যাটটা লাগবে ওই ব্যাটটা আমাকে আইসা বলবেন ওই ব্যাটটা আপনাকে বাড়ি করে দেবো আর হচ্ছে আপনার যেখান থেকে আসবেন যেখান থেকে আসবেন আমাকে ফোন দিয়ে আসবেন আমি দোকানের শপের নাম বলে দেবো যদি না চিনেন আপনার গুলিস্তান ঢাকা আপনার আমলি পার্টি বেশ আছে ওইখানে আইসা আমাকে ফোন দিন আমি আপনাকে রিসিভ করবো আর হচ্ছে বাংলাদেশের 64 জেলার ভিতরে আমরা কুরিয়ার করে থাকি আর হচ্ছে আপনার গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে হচ্ছে মনে করেন আপনার বাজার পর্যায়ে আপনার বাসা যেখানে বাসা যেখানে ওইখানে আপনার ব্যাট পোষা দিয়ে হবে বাংলাদেশ যে কোনো জায়গা যে কোনো প্রান্ত থেকে বলবেন ওইখানে আপনাকে ব্যাট পোষা দিয়ে পারবো আচ্ছা ঠিক আছে হোলসেল তাদের জন্য বলে দিন হোলসেল যারা নেবেন তারা আপনার 500 টাকা ফোন দিবেন আমি বলে দিব কোনটার কি প্রাইস বলে দিলে হবে আমি আপনাকে হোলসেল করে দিব সমস্যা আচ্ছা ঠিক আছে যারা এক পিস নেবে তাদের জন্য কি কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে নাকি অ্যাডভান্স ভাই অবশ্যই অ্যাডভান্স করতে হবে কারণ আমরা 100% বাই ব্যাট যদি আপনাকে না দেয় আপনাকে 100% ব্যাট দেবো আর কিছু না ভাই 500 অ্যাডভান্স করবেন 100% ব্যাট পাবেনই ভাই এই 500 টাকা মনে করেন আপনার খায় তো আমরা বড় লোক হবো না আশা করি ভাই হাজার হাজার টাকা নিয়ে লাখ লাখ টাকার ব্যবসা বুঝছেন আমাদের দোকানের ঠিকানা অ্যাড্রেস সব দেওয়া আছে এই জন্য আমরা মনে করেন আপনার 500 অ্যাডভান্স করে দিই যদি আপনার না দেয় একটা কথা ছিল আচ্ছা যদি হোলসেল কেউ ব্যাট নিতে চায় তো মিনিমাম কটা ব্যাট নিবে মিনিমাম আপনি হচ্ছে 5টা ব্যাট নিতে হবে হ্যাঁ ঠিক আছে 5টা ব্যাট নিতে হবে না জি আচ্ছা 5টা ব্যাট হলে আপনি হোলসেল প্রাইস বলে দেবেন হোলসেল প্রাইস বলে দেবেন হ্যাঁ আচ্ছা মিনিমাম 5টা মিনিমাম 5টা নিতে হবে না এনিসে হবে না ওকে ঠিক আছে তো সাহেব বাসিন দেখেন বিরিয়ানি চালাবে আসসালামু আলাইকুম